বুঝলা তো বেশি ভাট না বকে তো এখন যাবো তোজোর বাড়িতে তোজোর বাবার বাইক আছে নাকি জানি না তো সরি হেলিকপ্টার আছে নাকি জানি না তো গাইজ আম পোকা গাদা হয়েছে তো সামনে যাবে তো গাইজ হাগাটা প্রথমে দেখিয়ে দিই না লালু হোটেল এখানে কালকে আমরা মানে কি বলবো অ্যাটিটিউড ভিডিও বানিয়েছিলাম আর ওইটা হচ্ছে পিছনে কাছে তো গাইস সামনে হচ্ছে রোড তো রোড পেরো হলেই তোজদের বাড়ি তো অ্যাটিটিউড ভিডিও আসবে বাঙালি কি না ইনস্টাগ্রামের নাম কি না এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দাও থাকবে ইনস্টাগ্রামে তো প্লিজ 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 গিয়ে ফলো করে দাও আর আর কি ভিডিওটা দেখবে না ডিএম করো ইনস্টাগ্রামে বুঝলে মেসেজ করো কি আমরা কি সেলিব্রিটি হব না নাকি হ্যাঁ আমাদের কি কেউ মেসেজ করবে না নাকি সব করবে তো প্রথমে তুমি করো যে দেখছো ভিডিওটা হ্যাঁ তোমাকে বলছি যে দেখতে বাড়ির সামনে চলে এসেছি তো এখানে দেখতে চলে লেদা ফেদা কেদা আছে লেদা নেই পুলে পোলাপানা পিছনে পোলাপানা চলে পোলাপানা জানি না কি করছে পোলাপানা এটা হচ্ছে কে কে এখন হুইলি মারবে ঠিক আছে তো হুইলি বাবার জন্য প্রথমবার দেখলাম হুইলি মারবে তো গাইজ তোমার দেখাবো তো গাইজ এটা হচ্ছে হোটেল বালার ছেলে কার যদি মদ লাগে ক্যাপ্টেন ফ্যাপ্টেন তো এর বাবার কাছে চলে যাবে ঠিক আছে সস্তায় দিয়ে দেবে এক প্যাক 30 টাকা তো গাইজ এখন হুইলি মারবে ঠিক আছে মার মার তো গাইজ হুইলি যদি ভাল লাগে তো কমেন্টে বলবে ওপি মন্টু ঠিক আছে মন্টু চেটেলে ওপি তো গাইজ দেখতে হচ্ছে হুইলটা চেক আউট দিস হুইলি তো গাইজ আপনার হুইলি মেরে কেমন লাগলো কাকা সাইকেলটা পুরো ধুমবা চালে বানায় দিয়েছে ঠিক আছে সেটা পুরো তাগড়াই আছে হাসিটা পুরো কলগেট হাসি কি দিয়ে ব্রাশ করিস ভাই লোশন দিয়ে বাসন্তী পুরো হিরো লুক দেখো কে চালাবে বিপদ চালাবে বিপদ গাইজ গাইজ এটা নিউ নাম বিপদ তো গাইজ
একটা কথা বলতে ভুলে গেছি, মা বাবা তো নামকরণ করেছে সায়ন গোলদার রেখেছে, কিন্তু এর ভালোবেসে আমি এর আরেকটা নাম রেখেছি। তো এর যেখানে যায় বিপদ প্রচুর বাধায়। আর গাইস গাইস কিছু কর, আর গাইস জানো তো বিপদ গেলে, আর যদি আপন না যায় তাহলে বিপদ যাবে না, আপনার এর নাম আপদ। তো গাইস আর এর নাম শুনুন, এর নাম আছে, এর নাম হচ্ছে সবচেয়ে স্পেশাল বড় চামার। তো গাইস চামার মানে কি জানি না, তো চ্যানেল মানে কমেন্ট করবে, ঠিক আছে? তো কমেন্ট কমেন্ট করতে থাকো তোমরা, ততক্ষণ আমরা বাসন্তী পুজোর হয়ে যাই। ঘরে চাবি আছে, এই তো বাবাও আছে, বাবা উঠে যাবে, চাবি আসতে দেখো চাকু দিয়ে দেখো চাকু। তো গাইস বাবার জন্য প্রথমবার চাকু দিয়ে স্টার্ট দেখতেছি। চাকু নিয়ে কি স্টার্ট হবে দেখি, চেষ্টা করে দেখো। সোজা তো হয়ে গেছে, হ্যান্ডেল লক খুলে গেছে গাইস, সামনে লুকটা দেখা একবার কেমন এই গাড়িটার অবস্থা কি করছে। তো গাড়িটা এটা চালায় না, এর বাবা গাড়িটা চালায় বুঝতে পারতেছি না, ঠিক আছে? তো এখানে আমার সামনে কিসব লেখা রয়েছে, তার বিপদ আমাদের চেপে গেছে গাড়িতে, ঠিক আছে? তো গাড়ি এইখান দিয়ে এইটুকু, কিন্তু তাও আমরা বাইক নিয়ে আইছি, কারণ কি আমরা সেলিব্রিটি মানুষ, তো বুঝতেই পারতাম যে গাড়ি ছাড়া বেরোয় না। গাড়িটা পুরো আমাদের ভেবি আছে, আমাদের এইখানে সবাই পরিমাণে ডান্স ফান্স হবে। তো স্টিকার দিস উইলি সামনে বসে জুয়া, এই যে এই সামনে বসে জুয়া কিচবে গেল এমসি স্ট্যান্ড, তেল ভরা পয়সা নাই, ঠিক আছে? এর অবস্থা খারাপ হয়ে গেছে। তো গাইস গাড়ির তেল শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা গাড়ির তেল ভরতে ভরতে, তো কালকে হয়ে যাবে, তো কালকেই তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ পর্যন্ত এইটুকুই, ঠিক আছে? মানে আজকের জন্য এইটুকুই, আর দেখা হবে কালকে, ঠিক আছে? তো লাভ ইউ।